হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন তিনটে ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনার ফোনটা অ্যাজ এ প্রো আপনি ইউজ করতে পারবেন সো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই একদম শেষ ট্রিকটা দেখতে ভুলবেন না কারণ ওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার যে

জাস্ট অ্যাকটি থ্রু পেয়ে যাবেন সো এখানে একটি ভালো অপশানটা আছেন মোবাইল রেডিও পাওয়ার যেটার মাধ্যমে আপনি অন করা থাকলে আপনি যখন ফ্লাইট মোড ইউজ করবেন তখন কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন সো এখানে আপনার ফোনের যাবতীয় যে রেফারেন্স এবং যাবতীয় যে নাম্বার সেগুলো সব শো করছে সো জাস্ট আমি একবার ব্যাকে চলে আসি দেন আপনার কাছে একটা অপশন আছেন ফোন ইনফরমেশান তো এখানেও সেইভাবে কিন্তু আপনার যে ফোনের ইয়ে আমি নাম্বার থেকে শুরু করে কারেন্ট লোকেশান ডাটা সার্ভিস ডিসকানেক্টেড এবং আপনার যে কারেন্ট যে অপশানগুলো সেগুলো আপনি এখানে শো হচ্ছে সো আরেকবার প্যাকেজ চলে আসে এরপর আপনার এখানে আসতে ব্যাটারি ইনফো অর্থাৎ ব্যাটারি অবস্থা কীরকম আছে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্ট্যাডিকে এখানে নট চার্জিং দেখাচ্ছে ব্যাটারি পাওয়ার প্লাগ আনপ্লাগড আছে ব্যাটারি লেভেল তেত্রিশ পার্সেন্ট আছে ব্যাটারি স্কেলস একশো ব্যাটারি হেলথ গুড অর্থাৎ ব্যাটারি আমার ভালোই আছে সো ব্যাটারি ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি টেম্পারেচারও দেখা যাচ্ছে ব্যাটারি টেকনোলজি কী এটা আপনি এখান থেকে টানতে পারছেন অর্থাৎ লিকুইড পলিকার্বোনেট সো এখানে আরেকটা অপশন আছে লাস্ট কখন আপনি আপনার ফোনটিকে বুট করেছেন সো এখানে কাউন্টিং চলছে এরপরে ব্যাকে চলে আসে এরপরে এখানে একটু অপশন পাচ্ছেন ওয়াইফাই ইনফরমেশান সো ওয়াইফাই ইনফরমেশনের মধ্যে আপনি ওয়াইফাই যাবতীয় ইনফরমেশন এবং সেটিংসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এরপরে টিক্সের জন্য জাস্ট আমাদের চলে যেতে হবে হচ্ছে সেটিংসে তো এই যে একটি সাউমির ফোনগুলোই শুধুমাত্র কাজ করবে সো এখানে যাওয়ার পর আপনার কাছে একটি অপশান পাবেন যার নাম হচ্ছে অ্যাডিশনাল সেটিংস সো আমি জাস্ট অ্যাডিশনাল সেটিংসের উপর ক্লিক করে অ্যাডিশনাল সেটিংসের ওপর ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন কুইক বল বলে সো কুইক বলের উপর আমি ক্লিক করা মাত্র এখানে কিন্তু ট্রান অন কুইক বল তো এই পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর আপনার একটি কুইক বল শো হবে অর্থাৎ তো জাস্ট এখানে যে কুইক বলে সেটা ট্যাপ নাকি সো দেখাচ্ছে সো জাস্ট আপনি ট্যাপ করে কুইক বল ইউজ করতে পারেন অথবা সোয়াইপ করে অর্থাৎ এক সাইড থেকেইভাবে কাজ করতে পারবেন সো আমি সোয়াইপটা বেছে নিলাম তো হাইট অটোমেটিকলি এখানে করে এটা তো আর এখানে সিলেক্ট শর্টকাটসে চলে যাবেন সো এটা অর্থাৎ হোম এখানে আপনি ব্যাক চলে আসতে পারেন স্ক্রিনশট করতে পারেন এই শটগুলো কোথায় কাজ করে আমি আপনার জাস্ট একটা ছোটো উদাহরণ দিচ্ছি সাপোজ আপনি পাবজি খেলছেন তখন একটা স্ক্রিনশট নিতে হবে তো কোনো মতে স্ক্রিনশটটা আপনি নিতে পারছেন না সো এই কুইক পর বের করে আপনি এভাবে স্ক্রিনশট নিতে পারবেন অথবা ব্যাক আসতে পারবেন মেনু ওপেন করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে হবে সো এই লিস্টে সব থেকে ধাসু এবং জবরদস্ত ট্রিকটির জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে সো আমরা সেটিংসে চলে যাই সেটিংসে যাওয়ার পর এখানে একটা অপশান পাবেন নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার সো এটাকে ওপেন করার পর আপনার কাছে এরকম কিছু একটা ইন্টারমেশান চলে আসবে সো এখানে চলে যাই দোকানে একটু অপশন পাচ্ছেন এডিট ক্যারিয়ার বা নেম সো ফার্স্ট অফ অল তার উপরে যে অপশনটা হচ্ছে শো ক্যারিয়ার নেম এটাকে জাস্ট করে দেবেন অনলি শো ইন স্ট্যাটাস বার সো এটাকে ওকে করার পরে এডিট কেরিয়ার নেমে যাবেন সো এডিট কেরিয়ার নেমে যাওয়ার পর এখানে সিম ওয়ানে আপনি লিখবেন এয়ারটেল ফাইভ জি সো আপনার যে সিম জিও ফাইভ জি ভোডাফোন ফাইভ জি যা ইচ্ছা তাই লিখতে পারেন তাছাড়া সাপোজ আমি এ এয়ারটেল ফাইভ জি না সিক্স জি সো এয়ারটেল সিক্স জি লিখলাম সো আর দু নম্বর সিমে লিখলাম এ এয়ারটেল ফাইভ জি সো ব্যাগে চলে আসলাম সো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে উপরে স্ট্যাটাস পড়া এখানে আপনি কিন্তু আমার কিন্তু সিগন্যাল এয়ারটেল সিক্স জি আমি এখানে সেট করলাম এবং এয়ারটেল ফাইভ জি এর মাধ্যমে আপনি আপনার বন্ধু বন্ধুবাইদের সামনে একটু ইমপ্রেশন জমাতে পারবেন একটু ভাব নিতে পারবেন সো আশা করছি এই ছোটো ভিডিওটির মধ্যে আপনাদের আমি কিছু টিপস দেখাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে বলবেন না কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে নিজে কমেন্ট করতে ভুলবেন না আর লাইকটা করবেন কারণ কি লাইক করলে হয় কি ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করুন আমাদের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন শিখতে থাকুন জানতে থাকুন আর আমাদের সঙ্গে বলতে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম